ঘুম থেকে উঠেই শুভ কেমন একটা তেলে বেগুনে জ্বলে উঠল। এত আওয়াজ কেন? রান্নাঘরে বাসন মাজা হচ্ছে নাকি থালা বাসন ভেঙেই ফেলবে? কোনো রকমে বিছানা থেকে উঠে সোজা রান্নাঘরে চলে যায় শুভ। চিৎকার করে বলে সে, বলছি কি, আওয়াজ না করেও তো বাসন মাজা যায় নাকি? প্রিয়াও চিৎকার করে বলে, হ্যাঁ, আমার জন্য তো ঘরে 10টা বাদি আছে যারা নিঃশব্দে বাসন মাজবে আর আমি অর্ডার করব। শুভ যেন আরও একটু রেগে যায়। সে বলে ওঠে, ধর ভালো লাগে না। রাগে কিছু একটা বিড়বিড় করতে করতেই শুভ বাথরুমে ঢুকে যায়। করোনা ভাইরাসের কারণে আজ 5 দিন কাজের মেয়েটা আসছে না। প্রিয়া একাই সব কিছু করছে। শুভ খুব রেগে যাচ্ছে দিন দিন, ধৈর্য হারিয়ে ফেলছে। সে নিজেও এটা অনুভব করছে। বিয়ের সবে মাত্র 2 বছর হয়েছে, তাতেই সম্পর্কটা এত তিক্ত হয়ে উঠল কেন? শুভ নিজেও সেটা বুঝতে পারে না। বাথরুমে জলটা চালিয়ে রেখেই কিছুটা সময় চুপচাপ থাকে শুভ। মেয়েটা তো সত্যিই খুব ম্যানেজ করছে গোটা দিয়ে, তবে সে কেন এতটা রেগে যাচ্ছে প্রিয়ার ওপর? বেচারি রাতে ক্লান্ত হয়ে প্রায় অঘরে ঘুমোচ্ছে এই কটা দিন। নিজেকে খুব অপরাধী বলে মনে হয় শুভর। বেশ কয়েক মাস ধরেই তো প্রিয়ার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক নেই শুভ। মেয়েটাকে কটা দিনই বা হাত ধরে বলেছে সে, আমি তোমাকে ভালোবাসি। সে তো প্রিয়ার সঙ্গে অন্যায় করছে। অফিসের কলিগ রোজির সঙ্গে শুভ কয়েকদিন আগে রাতে সেক্স চ্যাট করছিল। পাশে প্রিয়া তখন ঘুমিয়ে। যে মেয়েটা সারাদিন গায়ে গতরে খেটে সংসারটাকে দাঁড় করানোর চেষ্টা করছে, তার প্রতি এত অন্যায় করছে কেন সে? নিজেকে খুব নীচ বলে মনে হয় তার। বাথরুমের মধ্যেই থ হয়ে দাঁড়িয়ে থাকে শুভ কিছুক্ষণ। যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে, শুভর তো ওয়ার্ক ফ্রম হোম, অফিসের অভ্যেসটা ত্যাগ করতে পারেনি সে। ঘন্টায় ঘন্টায় চা করতে বলে শুভ। প্রিয়া চা করে এনেও দেয়, কখনো কিছু বলে না। বিয়ের 1 বছরের মধ্যেই শুভর কাছে কেমন যেন একটু পুরনো হয়ে গিয়েছিল প্রিয়া। মাঝে মাঝে প্রিয়া ওকে জিজ্ঞাসাও করেছে, আচ্ছা আমাকে কি তোমার আর ভালো লাগে না? শুভ ব্যাপারটাকে আমল না দিয়েই বলতো, ধুর কী সব উল্টোপাল্টা বলছো, মাথা গেছে নাকি তোমার? কিন্তু সে মনে মনে জানে আসলে ব্যাপারটা সত্য। সে প্রিয়ার প্রতি আকর্ষণ হারাচ্ছে। অনেকক্ষণ ধরে এসব ভাবনা চিন্তা করতে থাকে বাথরুমের মধ্যে দাঁড়িয়ে। তারপর বাথরুমের কাজ শেষ করে বাইরে বেরোয় সে। বাথরুম থেকে বেরিয়ে শুভ ড্রয়িং রুমে আসে। এসেই চেঁচিয়ে বলে, কই চা দাও, কী ব্যাপার, আমি বসে আছি তো। চারিদিক নিশ্চুপ। এমনিতেই লকডাউনে এখন গাড়ি চলছে না রাস্তায়, চারিদিক শান্ত, তার উপর ঘরটাও শান্ত। রান্নাঘরের দিকে এগিয়ে যায় শুভ। কি হলো, কোথায় গেল প্রিয়া? এমন তো কখনোই হয়নি। সে যখনই বাইরে গেছে অন্তত বাথরুমের দরজাতে একটা টোকা মেরে বাইরে থেকে বলে দিয়ে গেছে। ঘরের দরজাটাও বন্ধ তাহলে। শুভ দৌড়ে গিয়ে দরজা খুলে করিডোরে গিয়ে দাঁড়ায়। পাশের ফ্ল্যাটগুলোর বেশিরভাগই তো তালা মারা। শেষের দিকের ফ্ল্যাটে মিস্টার দা থাকে। শুভ দৌড়ে গিয়ে তাদের ফ্ল্যাটে কলিং বেল বাজায়। কই, কেউ দরজা খুলছে না তো? এ কি আশ্চর্য ব্যাপার! আরও 5-7 বার কলিং বেল বাজায় শুভ, কোনো সাড়া নেই। খুব ভয় হয় তার। তবে কি বাড়ি ছেড়ে চলে গেল প্রিয়া? ওকে কিছু না বলে কেন করলো সে এমন? বুঝতে পারে না শুভ।
নিজের ড্রয়িং রুমের সোফাতে গিয়ে বসে পড়ে সে। নিজের ফোনটা হাতড়াচ্ছে শুভ, প্রিয়ার নম্বরটা বের করে ডায়াল করে। ফোনটা বাজছে কিন্তু ধরছে না তো কেউ, ঘরে তো ফোনটা নেই, তাহলে রিং হতো। এবার শুভ নিশ্চিত প্রিয়া ফোন নিয়ে গিয়েছে, তার মানে বাইরেই গিয়েছে। তবে কি শুভর কথায় রাগ করে প্রিয়া বাড়ি ছাড়লো? শুভ কেমন একটা উতলা হয়ে ওঠে। কিন্তু এই লকডাউনের বাজারে প্রিয়া যাবেই বা কোথায়, রাস্তায় একটাও গাড়ি নেই। শুভর নিজের ওপরেই খুব রাগ হচ্ছিল, ওভাবে মেয়েটাকে না বললেও হতো। হঠাৎ শুভর কলেজ জীবনের কথা খুব মনে পড়ছে আজ। সোফাতে বসেই সে একটু অন্যমনস্ক হয়ে যায়। প্রথমে তো কেউই জানতে পারেনি যে শুভ আসলে একজন অনাথ। আশ্রমেই বড় হয়েছে, প্রিয়ার সঙ্গে সম্পর্ক যখন অনেকটা গভীর, প্রতিটা রাতে একে অপরের সঙ্গে ফোনে কথা বলেই অনেকটা সময় কাটিয়ে দেয়, তখন একদিন শুভ বলেই ফেলল, জানো আমি কিন্তু অনাথ। প্রিয়া তাকে অবাক করে দিয়ে সেদিন বলেছিল, এই জগতে তো সবাই অনাথ, সবারই বাবা মাকে একদিন না একদিন চলে যেতে হবে, তখন আমরা তো সবাই অনাথ হব। তারপর একদিন প্রিয়া এসে নিজেই বলেছিল, চলো আমরা পালিয়ে যাই, আমার বাবা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করছে। শুভর পকেটে একটা টাকাও ছিল না, তবু সাহস করে সেদিন সে এগিয়ে গিয়েছিল, বিয়ে হলো। শুভ তারপর একটা চাকরিও জুটিয়ে নেয়, ক্রমশ প্রমোশন হলো। কিন্তু একটা দিনের জন্য প্রিয়ার মধ্যে কোনো বিরক্তির ভাব দেখেনি শুভ। নিজে এমএ পাস করেও কোনোদিন চাকরি করার চেষ্টা করলো না মেয়েটা, কারণ সে জানে সংসারকে টিকিয়ে রাখতে গেলে তাকে ঘরের কাজ করতেই হবে। শুভ যা বেতন পায় তাতে তাদের দুজনের খুব ভালো করে চলে যাচ্ছে, কিন্তু একটা কাজের মেয়ে রাখা আজকের দিনে হাতি পোষার সমান। হঠাৎ খুব কান্না পাচ্ছে শুভর, হে ভগবান আমি এটা কী করলাম, কেন এইভাবে বললাম প্রিয়াকে, আমার তো ও ছাড়া আর কেউ নেই। হয়তো ফাঁকা রাস্তাতেই হেঁটে হেঁটে চলে যাচ্ছে প্রিয়া, মাইলের পর মাইল, অসহায় একটা মেয়ে, এত বড় শহরে কীভাবে খুঁজবে শুভ তাকে, ভেবে পায় না সে। না, এভাবে বসে থাকলে হবে না, তাকে প্রিয়াকে খুঁজে আনতে হবে, এক্ষুনি অবিলম্বে যেতে হবে তাকে, যে করেই হোক। বেডরুমে গিয়ে ট্র্যাক প্যান্টটা পরে নেয় শুভ, গেঞ্জিটা গলাতে যাচ্ছিল তখনই হঠাৎ করে কলিং বেলটা বাজে, গেঞ্জিটা মাথাতেই আটকে থাকে। ওই অবস্থাতেই দরজার দিকে এগিয়ে যায় শুভ, তাহলে কি কোনো খারাপ খবর এলো। শুভ দরজাটা খুলে দেয়, দরজার বাইরে দাঁড়িয়ে প্রিয়া। শুভ আনমনেই হাসলো, যেন অনেকদিন পর প্রিয়াকে দেখছে, তার চোখে জল। প্রিয়া বলল, কি হয়েছে তোমার? শুভর এমন অবস্থা সম্প্রতি প্রিয়া দেখেনি, সে ভেবেছে বাথরুমে গিয়ে শুভ হয়তো কোথাও ব্যথা পেয়েছে। প্রিয়া বলে, কি হলো, কোথায় লাগলো তোমার? শুভ তার উত্তর না দিয়েই উল্টো প্রশ্ন করে, কোথায় গিয়েছিল তুমি? প্রিয়া বলে, আরে কাল রাতে তো ওপরের ফ্ল্যাটের দাসবাবুর বড় মেয়ে পায়েস দিয়ে গেল না, বাটিটা ফেরত দিতে গিয়েছিলাম, ওনার স্ত্রী খুব গল্প করতে ভালোবাসে, আমাকে ধরেছিল তাই একটু কথা বলছিলাম আর কি। শুভ আবার বলে, তোমার ফোনটা নিয়ে গিয়েছিল তো ধরছো না কেন, কখন থেকে ফোন করছি তোমাকে? প্রিয়া কিছুটা অবাক হয়ে বলে, আমি ফোন কোথায় নিয়ে গিয়েছি, ওটা তো বেডরুমেই, ভোরবেলা অ্যালার্ম বাজলো, তুমি বিরক্ত হয়ে তো সাইলেন্ট করে দিলে ওটাকে। শুভ এবার অনেকটা স্বাভাবিক হয়েছে, প্রিয়ার হাতটা ধরেই নিজের দিকে টেনে নেয় সে। প্রিয়া কিছু বোঝার আগেই তার কপালে একটা চুমু এঁকে দেয় শুভ, প্রিয়া একটু চমকে গেছে, সে বলে, বাবা আজ আবার কি হলো হঠাৎ? শুভ বলে, এমনি
তোমাকে কতদিন জড়িয়ে ধরিনি। প্রিয়াও তার স্বামীর এই উষ্ণ ভালোবাসাটা কয়েকদিন ধরে খুব মিস করছিল। শুভ এবার প্রিয়াকে কোলে তুলে নেয়। প্রিয়া বলে, এ বাবা কি হচ্ছে কি? শুভ কোনো উত্তর দেয় না। শুভ বলে, লকডাউনের কিছু ইতিবাচক দিকও আছে, আমি সেটারই সদ্ব্যবহার করছি। প্রিয়া বলে, মানে? প্রিয়াকে কোলে নিয়ে বেডরুমে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়।